अल्लाह बोलना भी बोला तुम बिचारा आका बोला के बेगिट उत्तम बिचारा अल्लाहर विचार चाला दावा बे अल्लाहर काज के उरी हाय पावे ना पृथ्वीर जमीने जदि कोनो एकटा मानुष ख्याल कर पृथ्वीर जमीने जदि कोनो एकटा मानुष जोर कोरे जदि एकटा मानुष के तुले निये गे मर्डर करे दे कि बाबाजी आमार भाईरा ओ तरुणी आसुन नाकि आस्ते आस्ते जदि ओई जे व्यक्तिरा मर्डर करेछिल ताके जदि खुजे पे जाए खुजे पे जदि गे तार जेल हो जाए जज साहेब जदि आदालते गे विचार करते गे जदि फांसीर अर्डर दिए दे गे ओई मानुषटार होते पारे फांसी होबे हबे ना जज साहेब जदि राय दे फांसी होबे तो मर्डर करेछिल कटा एकटा একটা মার্ডার করার পরে জজ সাহেব রাইট দিল খুনের বদলে খুন ওকে ফাঁসি করে দাও বা ওকে সুলিতে চড়িয়ে দাও বা ফাঁসিতে দিয়ে দাও বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও যাবজ্জীবন জেল করে দাও দিতে পারে এবার আপনাদের সামনে আর একটা কথা বলি কোন ব্যক্তি যদি 15টা খুন করে গে কোন ব্যক্তি যদি 15টা মার্ডার করে গে পনেরোটা মার্ডার করার পর ওই ব্যক্তিটা যদি ধরা পড়ে গে জজ সাহেব যখন বিচার দেবেন রায় দেবেন ওই সময় ব্যক্তিটাকে যদি বলা হয় একো ফাঁসিতে দিয়ে দাও মার্ডারের বদলে মার্ডার খুনের বদলে খুন তাহলে ওই লোকটাকেও যদি ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয় সে লোকটা মৃত্যুবরণ করলো মারা গেল সুতরাং ওই লোকটা যখন মারা গেল এবার আপনি বলুন তো দেখি কি ওই লোকটা মারা গেল কিন্তু ওই লোকটা কটা মানুষকে মেরেছিল বলো জোর করে বলো কটা 15টা মানুষকে খুন করার পর হত্যা করা হবে মার্ডার করা হবে বা ফাঁসিতে দেওয়া হবে কটাকে দেওয়া হবে ও মেরেছে 15টা কিন্তু ধরা পড়েছে একটা দেওয়া হচ্ছে সাজা দেওয়া হচ্ছে কটা একটা কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা শুন ও বিচারটা দুনিয়ায় হয় কিন্তু আমি আল্লাহর বিচারটা আলাদা হবে আমি তোকে 15 বার মার্ডার করব 15 বার কবার কবার 15 বার ও বান্দা শুন তুমি 15টা মার্ডার করেছো 15টা মার্ডার করার পেছনে এই সাজা কিন্তু তোমাকে নিতেই হবে 15 বার আমি আল্লাহ তোমাকে মার্ডার করব কারণ আমি আল্লাহ একবার মার্ডার করার পর ফের আবার জীবিত করব জিন্দা করে দেব জিন্দা লোকটা ভয় পাবে না ডর আসবে কিনা আরে কথা বলে না ভয় আসবে কিনা আসবে ভয় পাবে কম্পন হবে কিন্তু আল্লাহ কোনো কথা শুনবেন না আরেকবার মার্ডার করা হবে দুবার কর আল্লাহ বলবে এখনো তোমার বাকি আছে 13 বার যেহেতু তুমি এখনো 13টাকে মেরেছিলে আমি হলাম আহকামুল হাকিমিন উত্তম বিচারক সুতরাং আমার বিচারটা এমনই হবে 15 বারই তোমাকে মার্ডার করব একবার করে তোলা হবে আবার তাকে মার্ডার করা হবে আর একবার জিন্দা করা হবে আর একবার মার্ডার করা হবে আর একবার জিন্দা করা হবে আর একবার মার্ডার করা হবে আর একবার জিন্দা করা হবে আর একবার মার্ডার করা হবে এই রকম ভাবে 15 বার আমার আল্লাহ তার মৃত্যু দেবেন 15 বার তাকে মৃত্যু বরণ করতে হবে ও তরুণী আসুনি কি দিন মারা এজন্য আল্লাহর বিচারটা হলো আলাদা বিচার 15 বার তার মৃত্যু দেওয়া হবে 15 বার তাকে মার্ডার করা হবে যেহেতু সে মার্ডার করেছিল কথা কিছু বুঝে যাচ্ছে তাহলে কত ভয়ঙ্কর বিচার হবে বুঝতে পাচ্ছেন কিছু বুঝে যাচ্ছে হ্যাঁ বুঝে যাচ্ছে আমাদের কাজ সময় থাকতে থাকতে ফিরে আসা সময় থাকতে থাকতে ফিরে আসা যদি কিছু কথা বলবো তো আল্লাহর জন্য বলবো যদি কিছু কথা বলবো তো নবীর জন্য বলবো যদি কিছু কথা বলবো
তো হক কথা বলবো, যদি কিছু কথা বলবো তো অসহায় ব্যক্তির জন্য বলবো, যদি কিছু কথা বলবো তো নিরীহ ব্যক্তির উপরে যদি নির্যাতন করা হয় তার বিরুদ্ধে একটু আওয়াজ তুলবো, যদি কিছু বলবো অন্যায়ের বিরুদ্ধে বলবো। অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় আল্লাহ খুশি হলে রাজি হলে মওতটাও শহীদি মওত আল্লাহ দিয়ে দিতে পারে। আপনাদের জানা আছে বাবা জি আমার মায়ের নাম হেতরুডির কোরি রে হে যুবকের ইয়া আমার বলে পিয়ানি রাসুল দিকে দিলে বাবা সেই দিনে এজিদ যখন বলেছিল ইমাম হোসাইনকে আমার কথা মেনে নিতে হবে, হযরত ইমাম হোসাইন বলেছিলেন এজিদের কথা আমি মেনে নিতে পারবো না, এজিদের সঙ্গে আমার কোনো আপোষ চলবে না, কারণ এজিদের ভেতরে কোরআন নাই, এজিদের ভেতরে রাসূলুল্লাহর হাদিস নাই, এজিদের ভেতরে আমার নানার কথা কিছুই পাওয়া যায় নাই, নবীর সুন্নাত নবীর হাদিস এজিদের মধ্যে নাই, যে ইসলাম বহির্ভূত কথা বলে ইসলাম বিরোধী যে কাজ করে ইসলাম বিরোধী যে কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হন, ইসলাম বহির্ভূত কাজের সঙ্গে যে সম্পৃক্ত হন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক কোনো আপোষ কোনো যোগাযোগ থাকতে পারে না। সেদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জোরালো আওয়াজ তোলার জন্য ইসলাম বিরোধী কথা বলার কারণেতে, তার সঙ্গে আপোষ না করার কারণেতে, কম্প্রোমাইজ না করার কারণেতে ইমাম হোসাইন সেদিনে বলেছিল ছুরি রেখে দাও, যে রেখে দাও আমি ইমাম হোসাইন কোনো পরোয়া করি না, কিছুই আমি ইমাম হোসাইন বুঝি না, আমার সব চলে যাবে, আমার ঘর বাড়ি চলে যাবে, আমার বাচ্চা চলে যাবে, বিবি চলে যাবে, সব চলে যাবে, প্রয়োজনে ইমাম হোসাইনের জীবন যাবে, কিন্তু ইমাম হোসাইন কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। আরো যদি বলেন ইমাম হোসাইনকে শহীদ করে দেয়া হলো, গর্দন আলাদা করে দেয়া হলো, ধর আলাদা করে দেয়া হলো, ইমাম হোসাইন রাসূলুল্লাহর নাতি যিনি জান্নাতের যুবকদের সরদার হয়ে যাবেন বাবাজি, সেই রকম একজন ইমাম হোসাইনকে চিনার নানা জানানের কথা গোটা পৃথিবীর মানুষকে মেনে নিতে হয়, আকাশের ফেরেশতা সারা মখলুককে রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিতে হয়েছে, চিনার নাতি কেউ জান চলে গেছে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ইমাম হোসাইন বাতিলের কাছে মাথা নত করেননি। কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এই যে ইমানের জায়গায় খুব অ্যাক্টিভ হতে হবে, ইমানের জায়গায় যদি আপনি লড়বড় হয়ে যান, ইমানের জায়গায় যদি আপনি কমজোর হয়ে যান, ইমানের জায়গায় যদি আপনি ইমান বাঁচানোর লড়াইতে যদি আপনি মাথা নত করে দেন, যদি বাতিলের কাছে আপনি মেনে নেন, বাতিলের কাছে মাথা নত করে যদি স্বীকার করে নেন, সব মেনে নিলাম যা বলছে ওটাই ঠিক, তাহলে নিখাত আপনাকে মনে রাখতে হবে জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নাই, কারণ যদি আল্লাহর জন্য নবীর জন্য হকের জন্য যদি সেটা হয় আল্লাহর জন্য যদি হয়ে যায় এই মৃত্যুটা আল্লাহ শহীদি মত করে দিতে পারে। কথা বুঝে আসছে বাবাজি? এই জায়গায় আপনাকে খুব অ্যাক্টিভ হতে হবে। এই জন্য আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে হাত আর জামান হইতে কোন মানুষ যেন নিরাপদে থাকে, হাত দিয়ে জামান দিয়ে যদি কারোর কষ্ট হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন সে মুসলমান হবে না, ওয়াল মুমিনু মান আমিনা হুম মাগাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি, বিশ্বনবী বললেন সে হবে প্রকৃত মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকি। আরো জোরে বলো, আরো জোরে বলো, জীবনে 52 বছর বেঁচে ছিলে, জানের ক্ষতি করতে পারবে না,
বাষট্টি বছর বেঁচে ছিলে মালের ক্ষতি করতে পারবে না আর যদি সারা এলাকার মানুষ বলে যে লোকটা অনেক জানের ক্ষতি করেছে ওই মানুষটা অনেক মালের ক্ষতি করেছে লোকের মানুষ মানুষের নিরীহ মানুষের ঘর ভেঙে দিয়েছে নিরীহ মানুষের জায়গাকে বর্গা করে নিয়েছে জায়গা দখল করে নিয়েছে জোর করে খড়ের বজায় আগুন লাগিয়ে দিয়েছে এবারে মনে রাখতে হবে যদি তোমার হাত দ্বারাই জবাব দ্বারাই মানুষের ক্ষতি হয়ে থাকে যতই তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও না কেন রাসূলুল্লাহর হাদিস বলে দিচ্ছে আল্লাহর কোরআন বলে দিচ্ছে কখনো মুসলমান হতে পারবে না মুমিনের খাতায় কোনদিন তোমার নামটা উঠবে না কথা কি আমি বানিয়ে বলছি মনে হচ্ছে আপনাদের এই কথা বলেন বানিয়ে বলছি মনে হচ্ছে বানিয়ে বলি না যেটা আল্লাহ দিয়েছে নবী দিয়েছে সেখান থেকে ধার করে বলছি তবে মাহফুজুল্লাহ হোসাইন সর্বসময় হক কথা বলায় অভ্যস্ত কারোর মুখ চেয়ে কথা বলে না কারোর দল করে না কারোর বিরুদ্ধে বলে না সর্বসময় আল্লাহর কথা নবীর কথা বলতে গিয়ে আমার মতো মাহফুজুল্লাহ হোসাইনি ইসলামের জন্য জীবন কুরবান করে দিতেও রাজি আছে কারণ মনে রাখবে হক কথা বলনে वाला লোক আস্তে আস্তে কমে যাচ্ছে ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বলে সুদ কর বলবে ইমাম সাহেব কার খেতে দেব না ভাত সুদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বলে সুদখোর বলবে ইমাম সাহেবকে মসজিদে আর রাখবো না ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর বলবে মসজিদে আর ইমাম সাহেবকে রাখবো না এজন্য আস্তে আস্তে ইমাম গুলোর মুখ গুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে কথা ঠিক কিনা বলেন জুম্মার দিনে একটু খুতবা দিতে গিয়ে একটু হক কথা বলার ইচ্ছা পোষণ করছে কিন্তু বলতে দেয়া হচ্ছে না ডান দিকে তাকিয়ে দেখে সুদখোর বসে আছে সামনের দিকে তাকিয়ে দেখে বিড়িখোর লটারি বসে আছে বাম দিকে তাকিয়ে দেখে রাজনীতির একজন ঝান্ডা ধরে মানুষকে হত্যা করায় এক নম্বরে স্ত্রী বসে আছে চিন্তা করে দেখলো আল্লাহ কার কথা বলবো তোমার কোরআন দিয়ে নবীর হাদিস দিয়ে যদি বোঝাই এরা তো আমাকে ছাড়বে না কই আমার উপর চড়াও হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জমিনে ও বাবা জি আমার ভাইরা হক বলনে वाला মানুষগুলোকে বড় বড় আলেম গুলোকে কিতাবী আলেম গুলোকে তুলে 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 নিয়ে তারা জেলখানার মধ্যে বন্দি করে দিচ্ছে কথা ঠিক কিনা বল বলো বাংলাদেশে একটা দুটো তিনটে নয় একাধিক আলেম গুলো কি সে কোন মাযহাবের কোন দলের কোন মতের ওটা আমি জানি না কেউ সাফি মাযহাবের হতে পারে কেউ হানাফি মাযহাবের হতে পারে কেউ বাবাজি আমার ভাই ইমাম আহমদ বিন হাম্বলের হতে পারে কোন মাযহাব কোন দলের কোন মতের ওটা জানি না যার ভেতরে আল্লাহর কোরআন আছে যার ভেতরে নবীর হাদিস আছে তিনি যদি হাদিস কোরআন দিয়ে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যান আজকে সেই বড় বড় কিতাবী আলেমগুলোকে তুলে 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 নিয়ে এসে জেলখানার মধ্যে কয়েদখানার মধ্যে বন্দী করে রেখে দেওয়া হচ্ছে কথা ঠিক কিনা বল বলি এই কয়েকদিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট মতো একটা মানুষ যাকে আমরা শিশু বক্তা হিসেবে চিনি শিশু বক্তা বলে যিনি পরিচিত ছোট্ট মানুষ শিশু বক্তা বলে পরিচিত যাকে আমরা অনেকেই চিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার নাম হলো রফিকুল ইসলাম মাদানি চেনেন রফিকুল ইসলাম মাদানি এইরকম অনেক ব্যক্তিকে জেলে ঢোকানো হয়েছে কিন্তু রফিকুল ইসলাম মাদানি তাকেও খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে বাংলাদেশের জমিনে ছোট্ট মতো একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় ছবিটা দেখে আমার কলিজাটা ফেটে গেল ওই ছোট্ট মতো একটা মানুষ তিনিও বক্তৃতা দিতেন ওয়াজ করতেন কিন্তু বাবাজি কারোর জমির ফসল তুলে কোনো দিন নাইনি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়নি কারোর জমিকে তিনি বর্গা করে নাইনি মিথ্যা কথা বলে মানুষের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়নি তার একটাই অন্যায় ছিল আল্লাহর কথা বলেছিল নবীর কথা বলেছিল স্টেজে উঠে তিনি বলেছিলেন
আলোচনা করতে করতে তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যেহেতু বাংলাদেশটা হলো মুসলিম কান্ট্রি, যেহেতু বাংলাদেশটা হলো মুসলিম দেশ, যেহেতু মুসলিম কান্ট্রি, এই রফিকুল ইসলাম মাদানী তিনি স্টেজে উঠে বক্তৃতা দিতে দিতে ওয়াজ করতে করতে বলেছিলেন, যে মন্ত্রী আমার আল্লাহকে মানে না, যে মন্ত্রী আমার নবীকে মানে না, যে মন্ত্রী আমার আল্লাহর কথা মানবে না, আমি রফিকুল ইসলাম তাকেও মানি না। কিসের রাষ্ট্রপতি যে আমার আল্লাহকে মানে না, আমি রফিকুল ইসলাম তাকেও মানি না? এই কথাটা বলার জন্য সেই রফিকুল ইসলাম মাদানীকে তুলে নিয়ে গিয়ে আজকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় বাবাজি আমার ভাইরা, সেই রফিকুল ইসলাম মাদানীকে বাবাজি আমার ভাইরা তার হাতেতে বেরি পরিয়ে দিয়ে গে, হাতেতে গে তার হাতেতে গে বেরি পরিয়ে দিয়ে পায়েতে শিকল বেরি লাগিয়ে দিয়ে গে, হাতে পায়ে বেরি পরিয়ে দিয়ে গে, মাথায় একটা বড় হেলমেট দিয়ে গে, পুলিশের জ্যাকেট পরিয়ে দিয়ে গে, তাকে টেনে 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 নিয়ে আসা হচ্ছে, ধরে ধরে নিয়ে আসা হচ্ছে, হাতে দড়ি শিকল বাঁধা, হাতে বাঁধা পায়ে বাঁধা। আরে যেন মনে হচ্ছে কত বড় একজন ডাকাত, যেন মনে হচ্ছে কত বড় একটা অপরাধী। অথচ আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ যেখানে বাবাজি আমার ভাইরা, সেই দেশে আপনাদের জানা আছে নায়কগুলোকে যখন কোনো অপরাধের কারণে, নায়িকাগুলোকে যখন কোনো অপরাধের কারণে জেলেতে ভরে দেয়, বন্দি করে রাখা হয়, একদিনের মধ্যে এক বেলার মধ্যেই তাদেরকে ছেড়ে দেয়া হয়, তাদের ঠোঁট পালিশ লাগিয়ে দিয়ে, তাদের হাত মুখ পালিশ করে নিয়ে গে, বাবাজি আমার ভাইরা গাল পালিশ লাগিয়ে দিয়ে, একজন একজন নায়িকার নাম বলছি শুনেন, বাংলাদেশে যার নাম হলো পরিমণি, এই পরিমণিকে অনেক মুসলমানের ছেলেও চেনে, খুব বেশি বেশি ছবি তার ভাইরাল হয়। এই পরিমণির মতো একটা নায়িকা যে কতগুলো বিবাহ করেছে কোনো হিসাব নাই, যে কত পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে কোনো হিসাব নাই, এই পরিমণির মতো মহিলাকে তুলে নিয়ে যাবার পরে ওই মহিলাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, গলায় তার মালা পরিয়ে দিয়ে, ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়ে, তাকে সুন্দর করে গাড়িতে স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাওয়া হচ্ছে, তার হাতেতে দড়ি পরানো হয় না, পায়েতে শিকল বেরি লাগানো হয় না। অথচ রফিকুল ইসলামের মতো মাদানির মতো মানুষ, তিনি আল্লাহর কথা বলেছে, নবীর কথা বলেছেন, আমির হামজার মতো একজন বিখ্যাত আলেম কিতাবি ওয়াজ সর্বসময় করেন, কোরআন হাদিস দিয়ে গে, এরকম টপ র‍্যাঙ্কের বক্তাগুলোকে তুলে তুলে নিয়ে গিয়ে গে খাঁচার মধ্যে বন্দী করা হয়েছে, প্রতিবাদ করার কোনো জায়গা নাই, যিনি প্রতিবাদ করতে যায় তাকে তুলে নিয়ে চলে যায়। আজকে পৃথিবীর জমিনে গে জালেম লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কথা ঠিক কিনা ভাই? আজ আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে গে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে চলছে, সারা বাংলা জুড়ে এই অরাজকতা শুরু হয়েছে, সারা বাংলা জুড়ে এই অরাজকতা শুরু হয়েছে, সারা দেশ জুড়ে অরাজকতা শুরু হয়েছে, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, নিরীহ মানুষ হক কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে কত মানুষগুলোকে তুলে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। বাবাজি যারা মাজলুমের পক্ষে বলে, যারা এতিমের পক্ষে বলে, অসহায়ের পাশে থাকে, যারা গরিব মানুষের কথা বলে, ও বাবাজি আমার ভাইরা, যারা অসহায়ের পক্ষে বলে, গরিব মানুষের পক্ষে বলে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দাও যারা এই কথা বলে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দাও এই কথা যারা বলে, তাদের বিরুদ্ধে আজকে মানুষ চড়াও হয়েছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, টানতে টানতে হিচড়াতে হিচড়াতে তুলে নিয়ে গে লকআপে ভরে দেওয়া হচ্ছে, প্রতিবাদ করার জায়গা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ও বাবাজি আমার ভাইরা, আপনাকে বুঝে নিতে হবে, একজন যদি জনপ্রতিনিধির যদি এরকম অবস্থা হয়, একজন যদি কেতাবি আলেমের যদি এই অবস্থা হয় বাংলাদেশের জমিনে, যদি একটা কেতাবি আলেমের অবস্থা এরকম হয়, যদি একটা জনপ্রতিনিধির অবস্থা এরকম হয়, যদি একটা বীরবংশের ছেলের যদি এই হালে এই অবস্থা হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সাধারণ মানুষের কপালে কি খারাপ লেখা আছে, এবারে ভাবতে হবে।
আবার বলছি আমি দল করি না কারো, আমি কারো দল করি না, কোনোদিন কেউ দেখাতে পারবে না। মাহফুজুল্লাহ হুসাইনি কারোর ঝান্ডা নিয়ে বয়েছে এটা দেখাতে পারবে না, কোনোদিন কেউ দেখাতে পারবে না, কারোর মিছিলে গিয়ে হাজির হয়েছি এটা দেখাতে পারবে না। আমার বক্তব্য একটাই, আমি আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো, হকের কথা বলবো, শরীয়তের কথা বলবো, দ্বীনের কথা বলবো, মাজলুম ব্যক্তির পক্ষে আমি কথা বলবো, জালেমদের বিরুদ্ধে কথা বলবো, স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলবো, ইসলামের জন্য কথা বলবো। যে শিক্ষা আমার রাসূলুল্লাহ শিখিয়েছে, যে শিক্ষা সাহাবীরা করে দিয়ে, যে শিক্ষা সাহাবীরা দিয়ে গেছেন, তাবেইনরা দিয়ে গেছেন, ইসলামের জন্য তাজা তাজা জীবনগুলোকে যারা আল্লাহর ভালোবাসায় উৎসর্গ করে দিয়েছেন, তাদের জন্য আমরা দিন পেয়েছি। যারা জিনের দিনের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, আজকে তাদের জন্য আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। তোর হক বলনে ওয়ালা লোক যদি বুঝে যায়, তাহলে বড় পৃথিবীর জমিনে মানুষ উমরা হয়ে সব জাহান্নামী হয়ে যাবে, কথা ঠিক কি না ভাই? আসো, সময় আছে, টাইম আছে, ফিরে এসো। আবার বলছি, সময় আছে, টাইম আছে, ফিরে এসো। সময় আছে, টাইম আছে, ফিরে এসো। আমার দিকে তাকা, সময় আছে, টাইম আছে, নিঃশ্বাস চলছে, ফিরে এসো। তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো। অসহায় ব্যক্তির পাশে হয়ে যাও, নিরীহ মানুষের হয়ে কথা বলো। বলতে যদি না পারো চুপ করে থাকো, বলতে যদি না পারো চুপ করে থাকো। মানুষের ক্ষতি করার চেষ্টা করো না, জোর করে মানুষের উপরে জুলুম করো না। এই জবাব কিন্তু আল্লাহ দরবারে দিতে হবে। পৃথিবীটা ক্ষণস্থায়ী, এখানে কিন্তু চিরস্থায়ী জীবন নয়, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, এখানে চিরকাল কেউ বেঁচে থাকবে এটা মনে করে তাদের এটা ভুল হবে, কথা ঠিক কি না ভুল বলে। যদি কেউ মনে করে এখানে আমি চিরকাল বেঁচে থাকব, তাদের এটা আরে কথা বলেন না কেন, আপনারা ইদিক উদিক দেখছেন কেন, উঠবেন তাহলে? এত ভয় কিসের আপনাদের? পুলিশ ভ্যান আসছে নাকি দেখছেন? মুসা নবীর উম্মতের মতো হাল হয়ে যাচ্ছে। আমরা আখিরি নবীর উম্মত এটা মনে করুন, আমরা শেষ নবীর উম্মত, আমাদের ইমানের টেম্পার অনেক বেশি হবে ইনশাআল্লাহ, আমাদের ইমানের টেম্পার আলাদা। তাকার আমার দিকে খেয়াল করেন, লক্ষ্য করেন। আবার বলছি, নবীর জন্য, আল্লাহর জন্য, হকের জন্য যদি জীবন চলে যায়, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, এই মতটা আপনার আখিরাতে কাজে লাগে, এই মতটা কাজে লেগে যাবে। আর পৃথিবীর জমিনে জালেমদের সঙ্গী হয়ে, জালেমদের সাথ দিয়ে, অসহায় ব্যক্তির উপরে জুলুম করে যদি মৃত্যু হয়, ওই মতটা আপনার কুত্তার মতো মত হবে, মুল্লি জাহান্নাম ছাড়া অন্য কোন রাস্তা নাই, এটা মনে করতে হবে। খেয়াল কর, তাকা লক্ষ্য করে, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এজন্য অসহায় ব্যক্তির হয়ে আপনি কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিবাদ যদি না করতে পারেন চুপ করুন, চুপ করে থাকুন। যদি ন্যায় কথা বলতে আপনার অসুবিধা হয় চুপ করে থাকবেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা আপনি যদি নাও বলতে পারেন, কিন্তু অন্যায়কারীর সাথ দিয়ে যেন কথা বলতে যাবেন না। ক্ষমতা আছে বলে যিনি অন্যায় করছে তাকে সাপোর্ট করে নেব এটা যেন ভাববেন না। তাহলে মনে রাখবেন আপনার মৌতটা কিন্তু জালেমদের মতো আল্লাহ মৃত্যু দিয়ে কুত্তার খারাপি করে দেবে, এটা মনে রাখতে হবে। কথা কি বুঝাতে পারলাম আপনাদের? এজন্য আমি আগে আপনাদের বলেছিলাম কি, প্রতিবাদের ধারা তিন রকম ভাবে, হাত দিয়ে, জবান দিয়ে, না পারলে বিনা মনে করে সরে বেঁচে যাবে, বেঁচে যাবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাইছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট ঘোষণা দিলেন কি, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। কুরআন স্পষ্ট আল্লাহ ঘোষণা দিলেন কি,
স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়ে বুঝিয়ে দিলেন এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও শুনে রেখে দাও কতই না উত্তম হতো কতই না উত্তম হতো কতই না ভালো হতো জালেমরা যদি আল্লাহর আল্লাহর গজব দেখে যদি উপলব্ধি করতে পারত আল্লাহর গজব দেখে যদি তারা তারা যদি আল্লাহর গজব দেখে যদি তারা মেনে নিত তা যদি উপলব্ধি করতে পারত বুঝে নিতে পারত জালেমরা কতই না ভালো হতো কতই না ভালো হতো ওয়ালাউ ইয়ারা আল্লাযীনা যালামু ইয ইয়ারাউল আযাব আমনাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আনাল্লাহ শাদীদুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন জি জালেমরা যদি আল্লাহর আযাব দেখে ভয় পেয়ে যেত কতই না ভালো হতো কারণ আল্লাহর আযাবটা হলো খুব কঠিন আযাব আল্লাহর আযাবটা হলো যন্ত্রণাদায়ক সেটা কিন্তু আর তারা রিহাই পাবে না সুতরাং কতই না ভালো হতো যদি পৃথিবীর জমিনে আল্লাহর আযাব দেখে তারা সুধরে নিতে পারত আল্লাহর আযাব দেখে যদি তারা ফিরে আসতে পারত ওই আযাব দেখে যদি তারা উপলব্ধি করতে পারত এটা কতই না মঙ্গল হতো কতই না ভালো হতো কিছু বোঝা গেল এই আয়াত দ্বারা আল্লাহ এটা বোঝাতে চাইলেন আমার আযাব দেখে তোমরা ভয় করে আমার দিকে ফিরে চলে এসো কেন আমার আযাবটা হলো যন্ত্রণাদায়ক আমার আযাবটা হলো খুব কঠিন সুতরাং আল্লাহর আযাব দেখে ফিরে আসতে হবে এবার আমি আপনাদের সামনে দুটো একটা আযাবের কথা বলি শুনেন এই রিসেন্ট আপনাদের জানা আছে এই কয়দিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখছিলেন পেপার পত্রিকায় আপনারা দেখছিলেন উত্তরাখণ্ডের জমিনে বাড়িগুলো সব ফেটে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন কথা বলেন না কেন উত্তরাখণ্ডের জমিনে বাড়িগুলো সব ফেটে যাচ্ছে ও বাবাজি আমার ভাইরা রাস্তাগুলো সব ফেটে দুটুকরো হয়ে যাচ্ছে ঘর বাড়িগুলো সব ফেটে 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 ভেঙে ফাটিয়ে আমার আল্লাহ আলাদা আলাদা করে দিচ্ছে এমন কি বাবাজি সেখানকার যারা দায়িত্বে আছে দায়িত্বশীল ব্যক্তিগুলোর অর্ডারে বুলডোজার চালিয়ে বড় বড় বাড়ি বড় বড় হোটেলগুলোকে ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন কারণ ওই হোটেলগুলো ফেটে গেছে এমন ভাবে যদি কোথাও গিয়ে পড়ে যায় কারোর উপরে পড়ে আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে সুতরাং তারা বুলডোজার দিয়ে বড় বড় হোটেলগুলোকে ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন যে হোটেল বড় হোটেল যে হোটেল মালিক বলছে ওই হোটেলটা তৈরি করতে তার খরচ হয়েছে 1 কোটি টাকা খরচ এই কয়দিন আগে আপনারা দেখছিলেন কোন কোন দিচ্ছিল পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়া আমরা দেখি অতভঙ্গ হয়ে গেল বড় বড় বিল্ডিং গুলোকে আল্লাহ ফাটিয়ে দিচ্ছে কারখানাগুলোকে ফাটিয়ে দিচ্ছেন স্কুলগুলোকে ফাটিয়ে দিয়েছে জমিনগুলোকে ফাটিয়ে আলাদা আলাদা করে দিচ্ছে এটা হলো আল্লাহর দেওয়া আযাব এটা পৃথিবীর কোনো মানুষ রুখতে পারবে না তার আগে আমার আল্লাহ দিয়ে দিলেন যার নাম হলো করোনা ভাইরাস এটা তো সবাই জানেন না জানেন না আরে কথা বলেন না কেন এই করোনা ভাইরাস যখন আল্লাহ দিলেন করোনা ভাইরাস পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ চলছে লকডাউন নেতারাও রেগে আগুন পাবলিকও পুরো গরম মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন কি খাবো বলুন চলছে এবারে লকডাউন এটা হলো আল্লাহর আযাব যাদের আযাবে যাদের শাস্তির ভয়ে মানুষ আজকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে যারা জুলুম করছে এই জুলুমে যারা শিকার হচ্ছে তারা বাড়ি ঘর দর ছেড়ে দিয়ে কেউ আত্মীয় বাড়িতে কেউ বা মাঠে ঘাটে লুকিয়ে কাটাচ্ছে কেন মানুষের আযাব থেকে একটু যদি নিস্তৃতি পাওয়া যায় মানুষের আযাব থেকে যদি বাঁচা যায় কিন্তু অত বড় বড় জালেম গুলোকে আল্লাহ সেদিনে গৃহবন্দী করে ঘরের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিল কথা ঠিক কিনা বল বলো তাহলে আল্লাহর আযাবটা হলো সেই আযাব সাধারণ মানুষও যেমন ছাড় পায় না নেতা মন্ত্রীদের গোয়াল্লা ছেড়ে দেয় না যে নেতাগুলো আগুলের ইশারা দিয়ে বলছে আমরা বিনাশী করে তাড়িয়ে দেব যে মানুষগুলো আগুনের ইশারা দিয়ে বলে আমরা এনআরসি করে তাড়িয়ে দেব যে মানুষগুলো বলে সিএ করব
যে মানুষগুলো বলে এমপিআর করব মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব এত বড় বড় মানুষগুলোকে এত বড় বড় লিডারগুলোকে এত বড় 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 এত বড় বড় মাস্তানগুলোকে আমার আল্লাহ সেই দিনেতে বাংকারের মধ্যে গে আমার আল্লাহ সেই দিনেতে বাবাজি আমার ভাইরা ঘরের মধ্যে আল্লাহ ভরে দিয়েছিলেন তারাও কিন্তু সেই দিনে ভয়ে বেরোতে পারে না যখন আল্লাহ দিয়েছিলেন করোনা ভাইরাস কথা বলেন না কেন একটু চা খেতে যাবেন উপায় নাই পুলিশের ডান্ডা খেতে হবে মানুষ চিন্তা করছে কিছু মানুষের আছে চা খাওয়ার নেশা সকাল বেলা একটু খায় আর না খায় বাজারে একটু যেতে হবে কথা বলেন না কেন বিকেল বেলা একটু যেতে হবে বাজারে মাগরিবের পরে একটু বাজারে চা খায় আর না খায় একটু যেতে হবে কথা বলো ঠিক কি না একটু চা খেতে যাবে চিন্তা করছে চা খাবো না পুলিশের ডান্ডা খাবো কথা বলে না ডান্ডা খাবো না চা খাবো মনে মনে ভাবলো চা খাওয়ার থেকে ডান্ডা খাওয়া ভালো আবার মনে মনে বলছেন না না ডান্ডা খাওয়ার থেকে চা খাওয়ার দরকার নাই বলো ঘরে চলে যাই বলো বাড়ি থেকে আর বেরোই না মাঝে মাঝে মাইকিং করা হচ্ছে ডিস্টেন্স বজায় রাখো ডিস্টেন্স বজায় রাখো ডিস্টেন্স বজায় রাখো তোমরা বাড়ি থেকে কেউ বেরোবে না মাস্ক ব্যবহার করো স্যানিটাইজার ব্যবহার করো গ্লাস ব্যবহার করো মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন আপনারা বাইরে বেরোবেন না ডিস্টেন্স বজায় রাখুন ওই সময় যারা মৃত্যুবরণ করেছিল তাদের মওতটা কুত্তার মতো হয়েছিল কথা ঠিক কিনা বলবো না গোসলও হয় না কাফনও পরাই না এমনকি নিজের ছেলে সন্তান সেও পাপের জানাজায় যেতে ভয় করছিল কথা ঠিক কিনা এমনকি নিজের বাড়ির সন্তান নিজের মায়ের জানাজাতেও যেতে চাই না এমনকি নিজের বাপ তার সন্তানের দিকে আগিয়ে যেতে চায় না এটার নাম হলো করোনা ভাইরাস আল্লাহ বলে সর্বনাশ দিলাম একটা ছোট্ট করোনা ভাইরাস তাবি বলছিস তোরে সর্বনাশ তাহলে চিন্তা কর এটা একটা আমি ছোট্ট আযাব দিয়ে পৃথিবীর মানুষের মধ্যে দয়া মায়া মহব্বত যদি উঠে যায় তাহলে হাসুরের ময়দানে তোর বাপ তোকে বাঁচাবে এটা কি করে ভাবলি তাই হাসুরের ময়দানে তোর মা তোকে বাঁচাবে এটা কি করে ভাবলি তাই তোর ছেলে তোর বাপ ছেলে তুই বাপ কিভাবে বাঁচাবি এটা ভাবলি কি করে বল সেদিনেও কোনো সম্পর্ক থাকবে না আজকে যেমন সম্পর্ক তোদের মধ্যে থাকছে না সেদিনেও সম্পর্ক থাকবে না এটা আমার দেওয়া আযাব নাম হলো করোনা ভাইরাস আল্লাহ বলে সব বলে বাল কেমন লাগছে বল পাবলিক বলল সর্বনাশ চলছে করোনা ভাইরাস নেতারা বলছে রেগে আগুন পাবলিক আওয়াজ করে বলে কি খাবো বলুন খালি মার্কেট যাচ্ছে গরম 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 শেষে যে ছেলেটা নামাজ পড়ে না মুখে দাঁড়িয়ে রাখে না বসে পেচ্ছাপ করে না সেই ছেলেটা তার বউকে গিয়ে বলছে কই গো বিয়ের জামাটা বার করে দাও বলে কি করব বলে নামাজ পনেরো বছর আগে বিয়ে করেছে এখন বিয়ের জামা খুলছে বলে কোথায় যাবে বলে মনে বলে হঠাৎ করে তুমি মসজিদে বলে পাড়ার ছেলেরা সব নামাজ পড়ছে ওরা বলছে নাকি নামাজ না পড়লে আর বাঁচবে কথা মসজিদে গিয়ে এমন ভিড় জমালো আর আসল নামাজি গুলো কোথায় গেল খুঁজি পাওয়া যাচ্ছে না তারা এসে বলে আসল নামাজি গুলো এসে বলে কি সর্বনাশ এই মসজিদে তো জায়গাই নেই আমরা নামাজ পড়বো কথা বলেন ঠিক কিনা আসল নামাজিগুলো মসজিদে জায়গা পাচ্ছে না আল্লাহ বলে অসুবিধা হবে না ওরা বেশি দিনের জন্য আসে না টেনে নেব আমি আল্লাহ ভাইরাস আর ওদেরকেও বার করে দেবো যা ঘরে যাস যে যার ঘরে চলে যাস আমি আল্লাহ টেনে নেব ভাইরাস যখন ভাইরাস চলে যাবে ওরাও যে যার ঘরে চলে যাবে এখন ভাইরাসও নেই আর মসজিদে গিয়ে ভিড় জমাই কথা বলো আর ভিড় জমা নেই কোনো টেনশন নেই কেন ওই ছেলেগুলি একটা সময় বলেছিল মসজিদে গিয়ে এমন ভিড় জমাচ্ছিল আর পুলিশ যখন মাইকিং করছে ডিস্টেন্স বজায় রাখো তখন ওই ছেলেটাই বলছে মামাজ পড়লে আবার ভাইরাস হয় নাকি কথা বলে যেন মনে হচ্ছে কত বড় ইমানদার যেই ভাইরাস চলে গেল সব মুনাফিকের আলামত অন্য কিচ্ছু নয়
চলুন আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম ওয়ালাউ ইয়ারা আল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব এই যালামু এই বিচার ন্যায় বিচার পৃথিবীর জমিনে যদি কেউ জুলুম করে কারোর উপরে জি বড় লোকেরা যদি গরীব লোকেদের উপরে করে ক্ষমতাবান ব্যক্তি যদি দুর্বল ব্যক্তির উপরে প্রহার করে আল্লাহ বলছে এটা জুলুম ছাড়া অন্য কিছু নয় এজন্য আল্লাহ তাদের স্পষ্ট ঘোষণা দিয়ে বুঝিয়ে দিলেন তোমরা ফিরে এসো আমার আযাব দেখে যদি ফিরে আসতে কতই না ভালো এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন সেই আয়াতটারই ব্যাখ্যা করে আপনাদের বুঝালাম যে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া শাস্তি এই শাস্তিগুলোকে দেখে আমাদের উপলব্ধি করতে হবে মেনে নিতে হবে যে আল্লাহর শাস্তি হলো সবথেকে বড় শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি তিনি যখন দেবেন তখন কিন্তু আর পালাবার কোনো কথা বলে না পালাবার কোনো জোরে বলে পালাবার কোনো জায়গা থাকবে না সেদিনে আল্লাহ যাকে মেরেছে সেদিনে আল্লাহ যাকে মেরেছে তাদের জানাজাটাও হয় না কাফনও পরাবার সুযোগ পায় না কাফনও পরায় না কবরও ঠিকঠাক দেওয়া হয় না আর শ্মশানে নিয়ে গিয়ে ঠিকঠাক ভাবে পোড়াতেও পারে না কাকে কোথায় ফেলে দেওয়া হয়েছে কাকে কোথায় ফেলে দেওয়া হয়েছে কাকে চিলে খেয়েছে কাকে খেয়েছে কাকে হিংস্র প্রাণীগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এই রকম বডি অনেক বডি অনেক লাশ কে হিমস্র পানি পর্যন্ত খেয়ে ফেলেছে কথা ঠিক কিনা বল বলেন এটা হলো আল্লাহ রাজা এইজন আল্লাহ যখন দেন আমফান সামলে নিতে হবে তৈরি হয়ে যা করে দিচ্ছি খান খান আল্লাহ দিলেন কি আল্লাহ দিলেন কি বাবাজি আমার ভাইরা যখন আমার আল্লাহ দিলেন কি আমার আল্লাহ দিলেন আইলা পাললে এবারে তোরা সামলা দিচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা নাম দিল কি বুলবুল মানুষ যখন করছে খুব চুলবুল আল্লাহ দিয়ে দিলেন বুলবুল পাললে বারে সামলা একটা কেউ ঠেকাতে পেরেছে আরে কথা বলো পুলিশ পুলিশ প্রশাসন ঠেকাতে পেরেছে আটকাতে পেরেছে আমফানে ঝড়েতে গাছ পড়ে গেছে গাছগুলো কাটতে পেরেছে আরে কথা বলেন না কেন আপনারা একটু বলো কথা আমফানে ঝড় হয়ে গাছ পড়ে গেছে ওই গাছগুলো কাটার জন্য অনেক নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন রেডি হয়ে এসেছে গাছ পরিষ্কার করে মানুষের মানুষের আরামের জায়গা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে হবে বা আরামের জায়গা করে দিতে হবে গাছ পরিষ্কার করতে পেরেছে কিন্তু ঝড় আটকাতে কথা বলতে হবে ঝড় আটকাতে ঝড় আটকাতে পারে না আল্লাহ দিলেন কি সুনামি দিলেন পাললে বা সামলা পেরেছে পারে না পেরেছে পারে না এজন্য আল্লাহর গজব হলো কঠিন গজব আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বুঝিয়ে দিলেন যদি তোমরা পারো আমার গজবগুলোকে মনে করে আর আমার দিকে ফিরে এসো কারণ আমার শাস্তিটা হলো বড় মাপের শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি যখন আমি দেব তখন কিন্তু আর সামলা থেকে সামলাতে কেউ আওয়াজ করে বলো পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ও বান্দা সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও যখন আমি আল্লাহ ডাকে সে যাবে পালাবার কোনো জায়গা পাবে না রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিয়ে সুন্দর করে বললেন কুল্লু নাফসি যায়িকাতুল মওত আল্লাহ সুন্দর করে বললেন সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ সুন্দর করে বললেন মৃত্যু যখন তোমাদের সামনে চলে আসবে মৃত্যু হাত থেকে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই কেউ ছাড় পাবে না সুম্মা ইলাইনা তুরজাউন তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না তোদেরকে তো আমার কাছে আসতে হবে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে কি বুঝলেন বোঝা গেল কিছু যত বাড়াবাড়ি করো আল্লাহ আয়াত দিয়ে দিয়েছে দিয়ে বললেন তোমাদেরকে আমার কাছে আসতে হবে মৃত্যু সাদগুণ করতে হবে তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে পালাবার কোনো ধরে বলো পালাবার কোনো এর নাম হলো মৃত্যু এর নাম হলো মওত এই তো দুনিয়া নওজওয়ান জমা কেনা ইয়া মাই মুরব্বিয়ারে সুরে রেখে দিবি বাবা
সুযোগ দেবেন না, তওবাও করতে পারবে না, আর তুমি মাফ চাইতেও পারবে না। সেই সময় তুমি তওবা করে, আর তওবা করলেও কাজ হবে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সেদিনে কিন্তু আমি আল্লাহ কাউকে ছাড়াবো না। সুতরাং আল্লাহ বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে তো আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছেই তোদের ফিরে আসতে হবে। যেখানেই যাও না কেন, আমার কাছেই তোমাদের আসতে হবে। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা তোমরা মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, সুদূরা বুরুজের মধ্যে গিয়ে, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রিহাই, যদি বলো রিহাই পাবে না। যেখানে তুমি আত্মগোপন করো মৃত্যুর হাত থেকে রিহাই পাবে না। এই কথা বলতে গিয়ে আপনাদের সামনে একটা আমি উদাহরণ দিতে পারি। এই কয়দিন আগে আপনাদের জানা আছে, নেপালের জমিনে প্লেন দুর্ঘটনা ঘটেছিল। নেপালে প্লেন ভেঙে পড়ে গেল, জানেন আপনারা? আরে কথা বলেন না কেন, জানেন জানেন? এই কথা বলতে গিয়ে, কোরআনের আয়াত দিতে গিয়ে আমি এই কথাটা আপনাদের বলতেই পারি, এটা আপনাদের সামনে জানা আছে। এই কয়দিন আগেকার কথা, মাত্র এই কয়েকদিন আগেকার কথা আপনাদের জানা আছে। নেপালের জমিনে একটা প্লেন উড়ে উড়ে যাচ্ছিল। ওই প্লেনের যিনি পাইলট ছিলেন, যার নাম হলো অঞ্জলি, ওই প্লেনের যিনি পাইলট ছিলেন, যার নাম হলো অঞ্জলি, অঞ্জলি তিনি প্লেনের পাইলট ছিলেন, তিনি একজন মহিলা। এই মহিলাটি প্লেন চালাচ্ছিলেন, আর তিনি বাবাজি আমার ভাইরা, মাত্র 10 সেকেন্ড পরে প্লেনটা ল্যান্ড করতো। প্লেন অবতরণ করার পরে ওই পাইলট তিনি ক্যাপ্টেন হয়ে যেতেন। যারা পেপার পত্রিকা দেখেছে, নিউজ যারা দেখেছে, তারা সবাই জানে প্লেনের পাইলট ছিলেন, তিনি ছিলেন অঞ্জলি। অঞ্জলির স্বামী, অঞ্জলির হাজবেন্ড, অঞ্জলির স্বামী, তিনিও একদিন প্লেনের পাইলট ছিলেন। 2007 সালে প্লেন দুর্ঘটনায় অঞ্জলির স্বামী, অঞ্জলির হাজবেন্ড, তিনিও নিহত হয়েছিলেন প্লেন দুর্ঘটনায়। কিন্তু তিনার স্বামীরও ইচ্ছা ছিল, আমিও ক্যাপ্টেন হব। ক্যাপ্টেন হওয়ার স্বপ্নে, ক্যাপ্টেন হওয়ার লক্ষ্যে তিনিও দীর্ঘদিন ধরে ফ্লাইটের পাইলট হয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন তার পূরণ হয় না, সে স্বপ্ন তার শেষ আশা তার পূরণ হয় না, তার আগে তার মৃত্যু হয়ে গিয়েছিল। 2007 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন, কথা ঠিক কিনা? কি বুঝলেন, বুঝে যাচ্ছে? এই শুনছেন? হ্যাঁ, এগুলো সব শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের, এগুলো সব শিক্ষণীয় কথাবার্তা, এগুলো সব শিক্ষা গ্রহণ করতে হবে, শুনছেন? হ্যাঁ।